করোনা মোকাবেলা করে আবারও ঘুরে দাঁড়াচ্ছে রপ্তানিমুখী শিল্প। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৯৮৯ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে, যার ৮২% এসেছে তৈরি পোশাক খাত থেকে। করোনা দুর্যোগ পরবর্তী রপ্তানি আয় বাড়াতে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। করোনা সংকট কাটিয়ে আবারও তৈরি পোশাক খাতে রপ্তানি আয় বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে মোট রপ্তানি হয়েছে ৯৮৯ কোটি ডলারের পণ্য, যার সিংহভাগ ৮১২ কোটি ৬৩ লাখ ডলার এসেছে তৈরি পোশাক শিল্প থেকে, যার লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় তিন ভাগ বেশি। এ সময়ে নিট পোশাকের রপ্তানি ৭% বাড়লেও ওভেন পোশাকে কমেছে প্রায় ৬%। করোনার প্রথম ধাক্কার পর পণ্যের ক্রয়াদেশ কিছুটা বেড়েছে, তবে রপ্তানি আয়ে ইউরোপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। কোভিডকে কেন্দ্র করে যে সমস্ত আইটেমগুলি নতুন করে মানে ওয়ার্ল্ড মার্কেটে ডিমান্ড তৈরি হয়েছে, যেমন আপনার পিপিই, মেডিকেল গাউন, প্রচুর পরিমাণে মাস্ক কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে। এই এই সব কারণে কিন্তু রপ্তানির ফিগারটা একটু বেড়েছে। এই যে এমার্জিং অপরচুনিটিস, সেখানে আমাদের গার্মেন্ট সেক্টর থেকে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি নতুন ধরনের আইটেম বা ভেরিয়েশন প্রোডাক্টে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বড়দিনকে ঘিরে ডিসেম্বরে সবচেয়ে বেশি পোশাক বিক্রি হয় বিদেশে। সে চাহিদা মেটাতে সক্ষমতা বাড়িয়েছে ৮০% কারখানা। দুর্যোগকালীন সময়ে ক্রিসমাস মৌসুমে এবার কাঙ্ক্ষিত পণ্য বিক্রি হতে নাও পারে বলে মনে করছেন অনেকেই। ক্রিসমাসকে কেন্দ্র করে খুব বেশি আমরা অর্ডার এখনও হাতে পাই নাই, কারণ হচ্ছে যেই বাইরে একটু মানে উদ্যোগী হচ্ছিল যে এখন অর্ডার প্লেস করবে, তখন আবার সেকেন্ড ওয়েভ যখন আসলো বাইরে আবার শঙ্কিত হয়েছে এবং তারা আবার স্লো হয়ে গিয়েছে। আমাদের যে ডেস্টিনেশন মার্কেটগুলো আছে সেখানকার অর্থনীতির গতি প্রকৃতি, সেখানকার কনজিউমার স্পেন্ডিং বা সেখানে যদি কোনো অর্থনৈতিক স্লো ডাউন থাকে তাহলে কনজিউমাররা কী ধরনের প্রোডাক্ট কিনছে, সেই তার সাথে বাংলাদেশের যে প্রোডাক্ট মিক্স যেগুলো এক্সপোর্ট হচ্ছে পার্টিকুলারলি রেডিমেড গার্মেন্টসে, সেইটা সামঞ্জস্যতা যাতে বজায় থাকে। করোনার সুরক্ষা সামগ্রীর চাহিদা বাড়ায় পিপিই, মাস্ক ও অন্যান্য পোশাকের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।